আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম সাহেব শাহ, 35 বছর বয়সী ওই যুবকের বাড়ি চাপড়া থানার বেদবেড়িয়া গ্রামে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেদবেড়িয়া বাসস্টপের কাছে ওই ব্যক্তিকে আটক করে চাপড়া থানার পুলিশ। সে সময় সে বাইক চালিয়ে চাপড়া থেকে বাড়ি ফিরছিল। তল্লাশি চালিয়ে তার বাইকের সিটের নিচ থেকে একটি 7mm পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরে তাকে গ্রেপ্তার করে চাপড়া থানায় নিয়ে যাওয়া হয়। আজ তাকে আদালতে তোলা হয়েছে। ওই যুবক স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা গেছে। তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওই যুবকের। তুমিও তৃণমূল করো তো? তৃণমূলে কোন পদে আছো? যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।